মাশাআল্লাহ। এই মাহফিলে অনেক আলেম ওলামা আপনারা একসাথে করেছেন, অনেক আলেম আলহামদুলিল্লাহ। আমার আগে যিনি কথা বলে গেছেন মুহাদ্দিস আবু নসর আশরাফি, তিনি সূরা ইউসুফ থেকে কথা বলে গেছেন, আমরা শুনেছি। আমরা দোয়া করছি আবু নসর আশরাফি ভাইয়ের ইলমে যেন আল্লাহ বরকত দান করেন, তিনি আর আব্বার হায়াত যেন আল্লাহ লম্বা করেন। এ মাহফিলে আমার পরে অর্থাৎ মাগরিবের পরে যিনি আলোচনা করবেন, বর্তমান বাংলাদেশের তরুণদের মধ্যে সবচেয়ে বেশি গবেষণা যিনি করেন, তিনি ডক্টর আবুল কালাম আজাদ ভাষার মুহাদ্দিস মদিনাতুল উলুম কামিল মাদ্রাসা ঢাকা। এখানে কথা বলেছেন আমার অত্যন্ত স্নেহের আদরের কারি কামরুল হাসান ভুঁইয়া, খতিব সাহেবাবাদ ডিগ্রি কলেজ বিপাড়া। কথা বলেছেন মাওলানা হিফজুর রহমান নাঈম, খতিব নোয়াবগঞ্জ বাইতুল মোকাররম জামে মসজিদ। দুপুরে জুমার বয়ান সহ যিনি আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের মানুষ বন্ধুবর, তিনি চমৎকার কণ্ঠ তার আলোচনা করেন কোরআন হাদিস থেকে, আমি তার কণ্ঠ শুনি। মোল্লা আলামিন শিল্পী প্রভাষক ইবনে তাইমিয়া স্কুল অ্যান্ড কলেজ কুমিল্লা। সন্ধ্যা সাতটার পর অর্থাৎ ভাষার ভাইয়ের পরে যিনি আলোচনা করবেন, তিনার বাবা ছিলেন আপনাদের এই জনপদের প্রিয় মানুষ, আমাদের খুব প্রিয় মানুষ, দৌলতপুরের পিসাবুজুরের সম্মানিত ছেলে পীরজাদা নাইমুর রহমান, আমার কাছের মানুষ বন্ধুবর, অধ্যক্ষ দৌলতপুর আলিম মাদ্রাসা মুরাদনগর। সকলের জন্য দোয়া থাকলো। সৌজন্যে আছেন প্রবাসী ভাইয়েরা, সার্বিক ব্যবস্থাপনায় জালাল উদ্দিন জমাদার নোয়াবগঞ্জ। নিচে লেখা আছে মাস্ক পরে স্বাস্থ্যবিধি মেনে আসবেন। মাস্ক আসেনি আপনাদের? মাস্ক আমরা পরি, এটা পরবেন, ধুলাবালি থেকে বাঁচা যায়, যায় কি না, ধুলাবালি থেকে বাঁচা যায়। তবে মজার ব্যাপার হলো করোনা ভাইরাস দিন দিন খালি বদলায়, কথা আসতে কয় কেন, করোনা ভাইরাস দিনে দিনে, এটা কি আমার কথা নাকি বিজ্ঞানীদের কথা? মুসে তেল দেও লাভ নাই, যদ্দূর দূরে যাবা অদ্দূর দূরেও আল্লাহর গজব আছে না নাই? আমরা গর্ব করে বলি, আমরা গর্ব করে বলি আমাদের বাংলাদেশের মানুষের ইমান এত পাকা পোক্ত, করোনা ভাইরাস আবার এক হয়ে গেছে, এখন এটার নাম দিছে ওমিক্রন। কি নাম দিছে? তো পোলাপানে ফেসবুকে লেখছে যে ওমিক্রন আমরা ডেইলি খাই, এটা গ্যাস্ট্রিকের ওষুধ। আয় রে মানুষ, আজাব থেকে বাঁচায় কে? যত নাম আল্লাহর গজবের আজাবের দেও না কেন, যখন আজাব আসবে পৃথিবীর কেউ তোমাকে বাঁচাতে পারবে না, কোনো গবেষণা তোমাকে বাঁচায় দিতে পারবে না। হযরত ইউনূস আলাইহিস সালাম বিপদে পড়েছিলেন, তিনি জানেন আল্লাহ ছাড়া কেউ আমাকে বিপদ থেকে বাঁচাতে পারে না, সেজন্য দুনিয়ার কারো কাছে তিনি সাহায্য চান নাই, সাহায্য চাইছে কার কাছে? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন। বিশ্বনবী হাদিসে বলেছেন দোয়াই ইনুস পড়বে তারা বিপদে পড়বে যারা, আর আমার দেশে বিপদে পড়ে মসজিদের সভাপতি, দোয়াই ইনুস পড়ে মসজিদের ইমাম। আমার প্রিয় মানুষ, চিনেন তো আপনারা, কথাটা কি ঠিক বললাম? বিপদে পড়ছে কে? মসজিদের সভাপতি। আর দোয়াই ইনুস পড়তেছে কারা? এই জন্য দোয়াই ইনুসে কাজ হয় না, দোয়া ইনুসে কাজ হবে তখন, বিপদে যারা পড়বে তারা পড়বে তখন, কিন্তু সারাক্ষণ ইসলামের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলে, বিপদে পড়লে 10 কেজি জিলাপি নিয়া মসজিদে যাইয়া হুজুর দিয়া দোয়া করায়া বিপদ মুক্ত হতে চায়, এমন মুনাফিক আমাদের সমাজগুলাতে আছে না? হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন, রাতের অন্ধকার, পানির অন্ধকার, সমুদ্রের অন্ধকার, তিনি জানতেন তাকে আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না।
তিনি ডাইরেক্ট দরখাস্তটা আকাশের মালিকের কাছে দিলেন। আর আমরা বিপদে পড়লে মাঝে মধ্যে মাজারে যাই, বাজারে যাই, ঘাটে যাই, শাহজালালের মাজারে যায়া পসা পানি খায়া বিপদ মুক্ত হতে চায়, এমন পসা মার্কা মুসলমানও আছে না? না আমার ভাইরা, সময়টা অতি কম, আমাকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে হবে। তাহলে বোঝা গেল দোয়া ইউনূস পড়বে তারা বিপদে পড়বে যারা, তো কথা কি বুঝে আসছে? দোয়া ইউনূস পড়বে তারা বিপদে পড়বে যারা। আমাদের মুফতি কাজী ইব্রাহিম সাহেব, কাজী ইব্রাহিম সাহেব এখন কোথায়? আরো আস্তে কর মানুষে শুনবে, কোথায় আছেন তিনি? তিনি আর কি অপরাধ? তিনি শুধু কোরআন হাদিস গবেষণা করে করে শুধুমাত্র আমাদেরকে সত্যটা জানাইছে। সত্য জানাবার কারণে বাতিল শক্তি বরদাস্ত করতে পারে নাই, আজকে তাকে কাস্টডিতে ঢুকাইয়া রাখছে, এমন জালেম আমাদের দেশে আছে না? না আমি কাজী ইব্রাহিমের দালাল নই। কাজী ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদ করবে যারা আইএ পাস, মেট্রিক পাস, এমন লোকেরা ঘোষণা দিল ওনাকে আটকাইছি জিজ্ঞাসাবাদ করার জন্য। আমি সেদিন বলেছিলাম, বেটা, কাজী ইব্রাহিম সাহেবকে জিজ্ঞাসা করতে হইলে আরেকজন এই মাপের কাজী ইব্রাহিম লাগবে, কারণ স্বর্ণ মাপার পাল্লা দিয়া মাটি মাপা যায় না। যার ভিতরে হাজার হাজার হাদিস, তাকে যদি জিজ্ঞাসাবাদ করা হয় এমন একটা লোক দিয়া, যে লোকটা নামাজ আরবিতে বানান করতে পারবে না, সলাত বানান করতে পারবে না, বিসমিল্লাহ তারকিব করতে পারবে না, তাহলে বোঝা যাবে এখানে কেয়ামতের আলামত আছে না? না আল্লাহ পাক বলছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত অবশ্যই সবিরিন। আল্লাহ বলেন, বিপদে পড়বা, একদিক থেকে বিপদ আসবে না, আমি যখন মোমেনদেরকে বিপদ দেব, চতুর্মুখী বিপদ আমি দেব, এই বিপদে যারা ধৈর্য ধরে তাদের জন্য শুভ সংবাদ আছে না? না ওয়ালানাব্লুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ, আল্লাহ বলেন আমি ভয় পাইয়া দেব, আমি তোমার জানের ক্ষতি করে দেব, তোমার মালের ক্ষতি করব। কার কথা? চিল্লায় বলতে হবে, কার কথা? জানের ক্ষতি হবে, মালের ক্ষতি হবে, সম্পদের ক্ষতি হবে, ছেলেমেয়ের ক্ষতি হবে। এটা দিয়ে আমি মোমেনদেরকে পরীক্ষা করি, এই পরীক্ষায় যারা পাশ করবে তাদের জন্য শুভ সংবাদ আছে না? না জেল জরিমানা, জেল জরিমানা, ধমকি হুমকি, চোখ রাঙ্গানি আসবে, বন্দুকের নালা দিয়ে ভয় দেখানো হবে, এরপর আমরা আমাদের ইমান থেকে এক চুল পরিমাণ দূরে সরে যাব না, যাব না, যাব না, যাব না। আমি আমার ইমানকে বিক্রি করে দিতে পারবো না, আমার ইমান প্রয়োজন। কি প্রয়োজন? আমি আমার মূল আলোচনায় যাচ্ছি, আমার আলোচনার বিষয় হলো শিরক। কি বললাম? তালিবাস স্বর অস্বীকার, অন্তস্থ র ক, কি হয়েছে? শিরক। আরবিতে হইল শীত র কাফ, শিরকুন। এ শিরিক আমাদের সমাজে নাই, কথা আসতে বলেন কেন? আছে না? নাই। রন্ধ্রে রন্ধ্রে শিরিক আছে, মাইন্ড করেন, আমি কিন্তু পীর বিরোধী লোক না, পীরদেরকে ভালোবাসি। পিসাব হুজুর সারা জীবন জিকিরের তালিম দেয়, হালকা জিকির কয় প্রকার এটার তালিম দেয়, ওজিফার তালিম দেয়, নিজের লিখিত বইটা কখন কোন দোয়াটা পড়বে সেই তালিম দেয়। দেখ, আমরা নিষেধ করি না, কিন্তু ইমান কখন চলে যায়, কখন আসে এই ব্যাপারে তালিম দেয় না। তার কারণ হলো, এই ব্যাপারে তালিম দিলে উনার নিজের হাদিয়া কমার সম্ভাবনা আছে না? না ইমান ভঙ্গের তালিম যদি দেয় হুজুরের, হাদিয়া কমবে না পারবে? এত আসতে বলেন কেন? কমবে না পারবে। বিশ্বনবী হাদিসের বর্ণায় বললেন, একটা লোক মারা গেল,
আমল নামায় তেমন বেশি আমল নাই, কিন্তু একটা জিনিস নাই, সেটা হলো শিরিক। আল্লাহর নবী বলেন ওই লোকটা আল্লাহর জান্নাতে চলে যাবে। আমি কথাটা আবার রিপিট করব, খেয়াল করেন, একটা লোক মারা গেছে তার আমল নামায় তেমন বেশি কোনো আমল নাই, কিন্তু একটা জিনিস তার আমলে নাই, সেটা কি? শিরক। সেটা কি? আল্লাহর নবী বললেন আমল নামায় শিরিক নাই, কিন্তু তেমন বেশি আমল নাই, ওই লোকটা জান্নাতে চলে যাবে আমার ভাইয়েরা। আরেকটা লোক হাজার লক্ষ আমল থাকবে কিন্তু শিরিকে ভরা, ওই লোকটা জাহান্নামে যাবে। তাইলে বোঝা যায় শিরিক মুক্ত জীবন আমাদের দরকার আছে না? না, বাংলাদেশে যত পীর তত তরিকা, কথা ঠিক বলি নাই? কথা ঠিক বলি নাই? যত পীর তত তরিকা, চরমানার হুজুরের একটা তরিকা, শশিনার পেশা হুজুরের একটা তরিকা, ফুরফুরাদের এক তরিকা, সোনা কান্দাদের আরেক তরিকা, আমার বাইরা নাগাইশের দরবারে আরেক তরিকা, হাজার পীর হাজার তরিকায় চলে, কিন্তু কোরআনুল কারিমের সূরায়ে নিচে আল্লাহ বলেছেন পৃথিবীর সমস্ত নবীরা এক তরিকায় চলেছিলেন, আর সেটা হলো আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। নবীদের তরিকা কয়টা? সব নবীদের একটাই দাওয়াত ছিল আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহু আকবার। সব নবীদের তরিকা কয়টা? একটাই। আপনি চিন্তা করেন, সব নবীদের তরিকা একটা, আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর দাসত্ব করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সমকক্ষ কাউকে করে দিও না, আল্লাহর সমান কাউকে মনে করো না। আর আমার দেশে মাইয়া বিয়া দিয়া শিরিক করে এমন শ্বশুর শাশুড়ি আছে না? না, খেয়াল করেন, আপনাদের এলাকায় মেয়ে বিয়ে দিলে অনুষ্ঠান হয় কি হয় না? অনুষ্ঠানের সময় মেয়েরে উঠে দেয় কি দেয় না? মেয়েটা বিদায় নিতেছে আদরের মায়া, ষোলো বছর, বিশ বছর, ১৯ বছর, ১৮ বছর, যেই মায়াকে কলিজার ভালোবাসা দিয়া বাইয়েরা বোনেরা চাচারা জেঠারা বাপ মা লালন পালন করলো, ওই মেয়েটা যেই দিন বিদায় নিয়ে বাপে স্বামীর বাড়িতে বাপের বাড়ি থেকে চলে যায়, ওই সময়টাতে আমাদের কলিজায় কষ্ট আছে না? না, খেয়াল করেন আমি কি বুঝাইতে চাই। মেয়ে চলে যায়, মা কাঁদে, বাপ কাঁদে, ভাই কাঁদে, চাচারা কাঁদে, জ্যাঠারা কাটে, কাঁদতে কাঁদতে জামাই বাবুরে নিয়ে আসে দইরা, জামাই বাবু আয়া ওই যে শাশুড়িদেরকে সালাম করে, চাচি শাশুড়ের সালাম করে, জ্যাঠাদেরকে সালাম করে। আপনাদের এলাকায় করে না? আপনাদের এলাকায় করে না? আবার চাচি জেঠিরা আগেই টাকা হাতে নিয়ে রাখে, জামাইরে সালামে দিতে হবে, সালামি দিয়া জামাইটা যখন মায়ারে নিয়ে চলে যাবে তখন মা বাবা নিজের মেয়ের হাতটাই না, ওই জামাইর বাবুর হাতে উঠায় দিয়া, এইবার মা বাপ কয় জামাই বাবু আমার আদরের মেয়েটা ২২ বছর, ২০ বছর, ১৮ বছর, ১৬ বছর কলিজার নিংরানো বালর বাসা দিয়া লালন পালন কইরা আপনার হাতে উঠায় দিলাম, ও জামাই বাবু আপনার হাতে আমার মায়ারে দিলাম, আগে আল্লাহ উপরে আপনি নিচে আছেন আমার মায়ের জন্য, কথা কয় না? এরকম বলেন আপনাদের এলাকায়? বলে না, কথাটা কি বলতেছে? ও জামাই বাবু আমার মেয়ের হাত আপনারে দিলাম, উপরে আল্লাহ আছে আপনি নিচে আছেন। ও যুবকেরা জানতে চাই এখানে শিরিক আছে না? উপরে কে, নিচে কে, সামনে কে, পেছনে কে, ডাইনে কে, বামে কে, উত্তরে কে, দক্ষিণে কে, পশ্চিমে কে, পূবে কে, সব দিকে কে কে কে? ডাইরেক্ট বলে দেয় জামাই। অনেক আলেম রেও আমি দেখছি এই কাজটা করে, অনেক আলেমকেও আমি দেখেছি এই কাজ করে, কয় আপনি নিচে আল্লাহ উপরে। কে বলেছে তোমাকে এই কথা? আমাদের জন্য সব জায়গায় আল্লাহ, সব জায়গায় কে? বাংলাদেশে বিপদে পড়ছ, ক্ষমা চাইবা কার কাছে? আমেরিকা যায় বিপদে পড়ছ, ওইখানে কার কাছে? পাহাড়ের উপরে বিপদে পড়ছ, ওখানেও সাহায্য কার কাছে? সব জায়গায় সাহায্য কার কাছে? সুতরাং এই শিরিক আমাদের সমাজে আছে না? নাই।
একজনকে জিগাইলাম গত সপ্তাহর কথা, ভাইজান মুরিদ হইছেন কেন? কই হুজুর কারো কাছে কইেন না এক জায়গায় মুরিদ হই নাই। কইলাম কয় জায়গায় হইছেন? কয় এলাকায় যত পীর আসে সবার পাগড়ি ধরছি। বলা তো যায় না কাট্টা দিয়া কার মনে কি আছে, কারে দিয়া বাসা যায়, এমন নিয়তের মানুষ আমাদের দেবীর দ্বারে আছে না? না বলা তো যায় না। লোকেরা কয় চরমোনার হুজুর হক, লোকেরা কয় উমকে কয় শশিনার হুজুর হক, ওমকে কয় ফুরফুরা হক, ওমকে কয় জনপুরে হক, তো বলা তো যায় না আসলে কারা হক। সবার তাই দর্শি যেটা দিয়া বাঁচা যায়। আমার ভাইয়েরা, বিশ্ব নবী হাদিসে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ। নবীজি বলেন, হাজার পর হাজার রাস্তা খুঁজে কোনো লাভ নাই, যারা ঘোষণা দিবে লা ইলাহা ইল্লাল্লাহ তাদের জন্য আল্লাহর জান্নাত আছে। না না, তাইলে প্রথমে জানলাম গোলামি করতে হবে কার, সেজদা দিতে হবে কাকে, মাথা নত করতে হবে কার কাছে। এই কর্মসূচি নবীদের কর্মসূচিতে আছে না নাই? তাহলে সব নবীর তরিকা কয়টা? একটা। কোনো পার্থক্য আছে? সব নবীদের দাওয়াত ছিল আবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আলা তুশরিকু বিহি শাইআ, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, শিরিকের কাছেও যাব না, রাজি আছি না? না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুয যামবি আযামু ইনদাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটা? আল্লাহর নবী তখন জবাব দিলেন, আনতাজ আল্লিল্লাহি নিদ্দা, আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না। কিন্তু আমার ভাইয়েরা, খারাপ লাগে, ছেলে হয় না মেয়ে হয় না, মসজিদেও ডাকে, আবার মাঝে মধ্যে গাড়ি ভাড়া কইরা শাহজালালের শাহপরানের মাজারে যায়া ওই কুমিরের কাছে, এরপরে গজাল মাছের কাছ থেকে পানি নিয়া কাইয়া বাচ্চা পয়দা করতে চায়, এমন খবিশ মার্কা নারী পুরুষ আমাদের সমাজে আছে না? আমি বলি বেটা, যেই শাহজালালের মাজারে গেছো তুমি বাচ্চা পাওয়ার জন্য, তোমার কি একবারও খবর আছে সেই শাহজালালের নিজেরই কোনো বাচ্চা নাই? কথা কি বুঝে আসে? আচ্ছা, আপনাদের কাছে জানতে চাই, এই মাইক এটা কি? কথা কয় না? আমি যদি বলি এই মাইকটা আমি বিক্রি করব, আপনারা কিনবেন? না। আপনারা কিনবেন? না। কেন কিনবেন না? কারণ এটার মালিক আমি। আপনারা বরং মনে মনে করবেন, মোল্লা ভাই পাগল হয়ে গেছেন নাকি? মাইকোলার মাইক হে যদি বলে বিক্রি করতে, তাইলে বেচা কিনা করা যায়, কিন্তু আপনি বেচবেন কেমনে বলেন কিনা? শাহজালালের নিজের ছেলে নাই, নিজের কাছে একটা মেয়ে নাই, নিজের কাছে একটা বাচ্চা যার কাছে নাই সে আপনাকে বাচ্চা দিবে, আপনি পাগল হয়ে গেছেন নাকি? বরং বাচ্চা দিতে পারেন তিনি, বাচ্চা বানায় যিনি। বাচ্চা কে বানায়? ইয়াহ বলি মাইয়া সাও ইনা সাও, ইয়াহ বলি মাইয়া সাও উজ্জকর। আল্লাহ বলেন, আমি যাকে চাই তাকে ছেলে দেই, যাকে চাই তারে মেয়ে দেই, আবার যারে চাই তারে কিছুই দেই না, বন্দা বানায় দেয়। এমন রব, এমন ক্ষমতাবান কয়জন আছে? তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সুতরাং আল্লাহর সাথে কাউকে ডাকা যাবে না। গজাল মাছের কাছে গিয়া গজাল মাছের খাওয়ায় আর এভাবে মুছে, অনেক বয়স হয়েছে তো, অনেক বয়স হয়েছে তো, ভালো ভালো খাবার খাইয়া বুড়ো হয়ে গেছে এক একটা। এরপর আরেকটা আছে বাইজিদ বুস্তামির মাজার, ওখানে আছে কচ্ছপ। কি আছে? যে মুসলিম জাতি কচ্ছপ খাইতে ঘৃণা করে, ওই মুসলিম জাতি কচ্ছপ রে খাবার খাওয়াইয়া জান্নাতে যেতে চায়। ইমান খারাপ বত্তর হয়ে গেছে, ইমান পচে গেছে তোমার, তোমার ইমানের মধ্যে পোকায় ধরছে। তাহলে প্রথম কথা জানলাম, গোলামি করতে হবে কার? আল্লাহ ছাড়া কারো গোলামি ইবাদত করা যাবে? দুই নম্বরে অনেক মুসলমান আছে, মুসলমান থাকা অবস্থায় শিরিক করে, আবার নিজেকে জান্নাতিও মনে করে, এমন মুসলমান আমাদের সমাজগুলাতে নাই।
আমি জানতে চাই শিরিক যারা করে তাদের আমলনামা আছে না গেছে? এটা মারাত্মক অপরাধ, এটা মারাত্মক অপরাধ। যারা আমার কথা শুনছেন, জিকিরের তালিম দিবেন আমি নিষেধ করি না, মিলাদের তালিম দেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, জিলাফি খাওয়ার তালিম দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, ওজিফার তালিম দেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনাকে শিরিকের তালিম দিতেই হবে। কারণ শিরিক যারা করবে তাদের ইমান হারায় যাবে, ইমান যারা হারাবে তারা জাহান্নামে যাবে। বেটা তোমার জিকির না করলে তোমার তরিকায় কেউ জাহান্নামে যাবে না, তোমার মতো হালকা জিকির না করলে কেউ জাহান্নামে যাবে না, কিন্তু ঈমান যদি ধ্বংস হয়ে যায় জাহান্নামে যাওয়া লাগবে। মোল্লার কথা না আল্লাহর কথা। হযরত লোকমান হাকিম তার ছেলেকে ডেকে বলেন, ইজ ক্বালা লোকমানু লি ইবনিহি ওয়া হুয়া ইয়াযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লা যুলমুন আযীম। ছেলেকে ডেকে বললেন, ও পোলা আমার, খবরদার শিরিকের কাছেও যায় না। তাহলে বোঝা গেল শিরিক থেকে তালিম দিবে বাবারা ছেলেদেরকে এটা আল্লাহর কোরআনে আছে না? এখানে যত বাপ আছেন, যুবকদের কথা পড়ে, এখানে যত বাপ আছেন, এই আপনার বয়স 40-50-60-70 বছর বয়স, আপনার ছেলে মেয়ের বয়স 20-18-30-25 বছর, আমি আপনাদের এই হাতগুলো দেখতে চাই, কারা কারা রাতের বেলা খাবার টেবিলে বসাইয়া অথবা সকালবেলা নাস্তার টেবিলে বসাইয়া অথবা দুপুর বেলা কাছে বসাইয়া ছেলেরে তালিম দিচ্ছেন যে বাবা শিরিক করা যাবে না, এরকম বাপ কে কে আছেন একটু হাত তোলেন তো দেখি। আপনারা কি আমার কথা রাগ করতেছেন, কষ্ট পাইতেছেন? আপনি বাপ জীবনে কোনোদিন ছেলের একদিন তালিম দিলেন না যে বাপ শিরিক করো না, মুরব্বীরা রাগ করবেন না। আমার বাংলাদেশের জরিপে দেখা যায় আপনারা যারা মুরব্বী আপনাদের চাইতে আমার যুবকগুলা আরো বেশি সতর্ক আছে না? মুরব্বীরা মন খারাপ করেন না, সারা বাংলাদেশের ময়দানে ঘুরি আমরা, আমরা দেখি মুরব্বীদের চাইতে যুবকগুলা বেদাত আর শিরিকের ব্যাপারে অনেক বেশি সতর্ক। আপনি বাপ, আপনার দায়িত্ব ছিল ছেলে মেয়েকে শিরিক থেকে মুক্ত করার, কিন্তু তালিম দেন নাই। এমনও বাপ আছে ছেলে মেয়ের সাথে 6 মাসও দেখা হয় না, এরকম আছে না নাই? কথা বলেন আছে না নাই? হযরত লোকমান হাকিম একজন নবী ছিলেন কি ছিলেন না এটা নিয়ে একতেলাফ আছে। তিনি একজন জ্ঞানী লোক ছিলেন, এতে কোনো সন্দেহ নাই। তিনি তার ছেলেকে শিরিকের ব্যাপারে তালিম দিলেন, ওই তালিমটা উম্মতে মুহাম্মদের জন্য কোরআনে উঠায় দিলেন কে? সূরা লোকমানের 13 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, লা তুশরিক বিল্লাহ। এই কথাটা লোকমান হাকিম তার ছেলেকে বলতেছেন, ইয়া বুনাইয়া, হে আমার ছেলে, লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। এটা বাপ হইয়া ছেলেকে তালিম দেওয়ার কথা। আর আমার বাংলাদেশের বাপেরা তার ছেলেদের তালিম দেয়, আমার শাস্ত্র ভাই, আমার জ্যেষ্ঠ ভাই, আমার ভাইয়েরা আমার উপরে জুলুম করছে, তুই যখন বড় হবি শিক্ষাটা ভালো করে দিয়া দিবি, প্রতিশোধ লইবি। কথা কি ঠিক বলতেছি? ছেলেরে শিরিক মুক্তের তালিম নাই, ছেলেরে পাম দেয়, জানোস এরা আমার স্বাস্থ্য ভাই, রক্তের সাথে বেইমানি করছে, আমি পারি নাই, দুর্বল, তোরা বড় হইয়া শিক্ষাটা দিস। এরকমের বাপ আছে না নাই? অমক জমিটা আমার ছিল, অমক জমিটা আমার ছিল, আমি এটা কই রাখাইছি, ভাগে পাই নাই, তোরা বিদেশ গিয়ে এটা কিনিস। আপনাদের এলাকায় বলে না কথা আসতে বলেন কেন, বলে কি বলে না? অথচ আপনার দায়িত্ব ছিল আপনার ছেলেকে আগে শিরিকের ব্যাপারে তালিম দেওয়া যে বাপ খবরদার আল্লাহর সাথে শিরিক করবি না। ছোট্ট একটা সূরা, একজন সাহাবা এটা পড়তেন, কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু
কুফুয়ান আহাদ, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা যাবে না। একজন সাহাবা পাঁচ ওয়াক্ত নামাজের ইমামতিতে এটা পড়তেন। সাহাবাই কেরাম বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার উমক সাহাবা প্রত্যেক নামাজে ইখলাস দিয়া সূরা দিয়া নামাজ আদায় করে, হুজুর এই ব্যাপারে আপনি ফতোয়া দেন। আল্লাহর নবী কথা বলতে যাবেন এমন সময় জিব্রাইল আমিনকে আল্লাহ পাঠায় জানায় দিলেন, আপনি আমার হাবিবকে বলে দাও জিব্রাইল, বরং আমার এই বান্দা আমার সূরা ইখলাসকে ভালোবাসে, আমি আল্লাহ আমার এই বান্দাকে ভালোবাসি। আল্লাহু আকবার! এই সূরাটা আমাদের হৃদয়ে আছে না নাই? এটা হলো একাত্মবাদের ঘোষণা। দুনিয়ার কারো কাছে চাই না, কারো কাছে মাথা নত করি না, যা কিছু চাওয়ার বলার সব কার কাছে? পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার ভাইয়েরা, এই জন্য বলা হয়েছে খবরদার, শিরিক করা যাবে না। মুসলমানদের আকিদার মধ্যে শিরিক আছে না নাই? ঘর থেকে বের হইছে, রাস্তায় যায়া দেখে খালি কলস নিয়ে মেয়ে একটা দাঁড়ায় রয়েছে, মুরব্বির মাথা গরম হইয়া যায়। এরকম মুরব্বি নাই আপনাদের এলাকায়? এরকম মুরব্বি নাই। আবার গ্রামে বাড়ি ওই যে পুকুর পাড়ে অনেক পুরানো একটা তেঁতুল গাছ আছে, অথবা একটা গাব গাছ আছে, অথবা একটা যে কোনো বড় ধরনের গাছ আছে, ওই গাছের মধ্যে রাতের বেলা কোনো একটা পাখি বৈশা ডাকতেছে। এবার মায়েরা বোনেরা তার স্বামীরে ডাইকা ডাইকা কয়, সর্বনাশ হয়ে গেছে, গাছটার উপরে জমকুলি ডাকতেছে, নিশ্চিত কেউ না কেউ মারা যাবে। এই আকিদার লোক আপনাদের অঞ্চলে নাই? আমার মায়েরা বোনেরা যারা শুনছ, যেই পাখিটার বিরুদ্ধে তুমি অপবাদ দিচ্ছ সে ডাকলে তোমার বাড়িতে মানুষ মারা যাবে, এটা মিথ্যা কথা, এটা ভুয়া কথা, এটা ভুল আকিদা। বরং এই পাখিটা মানুষ মরার খবর দিতে আসে নাই, বরং এই পাখিটাও রাতের বেলা জিকির করে। আল্লাহ কোরআনে বলছেন, সাব্বাহালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনে যা কিছু আছে সবাই তাসবি করে। কা আরো চিল্লায় বলো কা, আল্লাহ পাকের লাউ গাছ লাগাইছে। কি গাছ? কথা কোনা কি গাছ? লাউ গাছ লাগাইছে। লাউ গাছ লাগানোর পর সুন্দর লাউ ধরে গেছে গাছে। এই লাউকে দৃষ্টিশক্তি থেকে বাঁচানোর জন্য, অনিষ্টতা থেকে বাঁচাবার জন্য পুরান জুতা, কথা কয়না কি জুতা, পুরান জুতা, পুরান জারু লটকায় না, লটকায় না, আবার কালো পাতিলের মধ্যে চুন দিয়া ভূত বানায়। কি বানা? ভূত বানাইয়া এডার ভিতরে আবার লাঠি দিয়া ঢুকাইয়া আবার এডারে জামাও পরায়, জিন্সের পুরান ফ্যান কালো গেঞ্জি পরাইয়া, এরকম নাই? কথা বলো আছে না নাই? কালো পাতিল দিয়া ভূতের মতো বানাইয়া, হাত দিয়া জিন্সের প্যান্ট পরাইয়া, পা দিয়া শার্ট পরাইয়া, যারা লাউ ক্ষেত্রে বাঁচাইতেছে অনিষ্ট থেকে, এই জায়গায়ও স্পষ্ট শিরিক আছে না নাই? অল কাদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনের ভালো মন্দ সবটাই আসে কার কাছ থেকে? আল্লাহ। চিল্লায় বলো কার কাছ থেকে? আপনাদের দেশে ছোট ছোট নাবালক বাচ্চা আছে না নাই? চোখের মধ্যে হয়েছে একটা গোটা, এটারই কি কয়? তেলেঙ্গা, তেলেঙ্গা, চোখের মধ্যে তেলেঙ্গা হয়েছে। যুবকরা খেয়াল করো, কালকে সকালে যদি তোমার জেঠি আম্মার সামনে কও, দাদির সামনে যদি বলো আমার চোখে একটা তেলেঙ্গা হয়েছে, দাদি এত বড় ডাক্তার, জেঠিমা এত বড় ডাক্তার, ডাইরেক্ট কইব ওমকে নুনু লাগাইয়া দে। কথা ঠিক বলি নাই? এরকমের আছে না নাই? ঈমান বত্তর হয়ে গেছে, তোমার ঈমান আগে ঠিক করো।
আরো মজার কথা কই, মাঝে মধ্যে কপাল লাফায়নি, গাল লাফায় না, ডান চোখ বাম চোখ লাফায় কি লাফায় না, ডান চোখটা লাফায়, বাম চোখটা লাকা লাফায়, কপালটা লাফায়, ব্রুটা লাফাইলে এবার দেখেন কি ফতুয়া। জিজ্ঞেস করে কোনটা লাফায়, কয় ডান চোখটা লাফায়, কয় ভয় নাই, কোনটা লাফায়, কয় বামটা লাফায়, কয় নিশ্চিত বিপদ আছে। এটা নিয়ে আমি গবেষণা করেছি, একাধিক ডাক্তারের সাথে কথা বলেছি। তোমরা যারা যুবক বাড়িতে যায় গুগলে ঢুকবা, এই যে শরীরের অংশ বিশেষ লাফায়, চোখ লাফায়, লাফায় না, চোখের পাতা লাফায়, ব্রু লাফায়, ডাইন লাফাক চাই, বামটা লাফাক, গাল লাফাক চাই, কপাল লাফাক, এতে টেনশনের কোনো কারণ নাই, কারণ এটা লাফায় মূলত যদি ঘুম কম হয়। কথা কয় না, কি কম হয়, আপনি যদি কম ঘুমান অথবা পেরেশানিতে থাকেন, আপনার চোখটা লাফাইতে পারে, আপনার কপালটা লাফাইতে থাকে, এটার সাথে বিপদের কোনো সম্পর্ক নাই। তবে বিপদ আসে তখন, আল্লাহ আমাদেরকে পরীক্ষা করে যখন, কার কথা, শিরিক করা যাবে, যুবকরা শিরিক করে না, আরো আস্তে কও, বান্ধবীরা মেসেজ দেয় তুমি আমার জান, কথা আস্তে কেন, বলে কি বলে না, তুমি আমার, তোর বান্ধবী তোরে জান পাতি ছিল বেটা, তোর বান্ধবী তোরে জান দেয় নাই, বরং সুযোগ পাইলে জানটা টাইনা খুললে নিয়ে যাবে বেটা। ক্যালকাটার ঘটনা, ক্যালকাটা ভারতের কলিকাতার ঘটনা, বান্ধবী তার বন্ধুরে প্রস্তাব দিছে বিয়ের প্রস্তাব, পোলা পানি অনেক সময় ফ্যাম কইরা মজা খাইয়া বাইকা যায়, বিয়া করে না, এরকম নাই, এরকম নাই, ক্যালকাটার ঘটনা, জানের জান পানের পান, বান্ধবী এবার বলছে এবার প্রেম তো বহুত হয়েছে, এবার আমারে বিয়া করো, এবার হাতে বিয়া করে না, পিছলায় পিছলায় থাকে, বান্ধবী এবার তারে ডাইকিয়া নিয়া রাস্তার পাশে দাঁড়া করাইয়া এইভাবে জড়াইয়া ধরছে, দইরা একেবারে আদর করতেছে, এই গালে হেই গালে হেই গালে, হেতে তো একেবারে চোখ বন্ধ করে আছে, জান্নাতি শান্তি অনুভব করতেছে, এখন সুমা টুমা দিয়া ওই পকেটের মধ্যে, ব্যাগের মধ্যে আছিল পিস্তল, পিস্তল বার করে একে ডাইরেক্ট জায়গা মতো মারছে, কোন জায়গায় মারছে, কোন জায়গায়, জানের জান কাউকে বলা যায় না, তোমার জানের মালিক তোমার বান্ধবী নয়, তোমার জানের মালিক তোমার বিশ্বাস নয়, তোর জানের মালিক তোর আল্লাহ, জানটা দিছে কেটায়, কে দিয়েছেন, বিশ্ব নবী হযরত আবু বকর সিদ্দিককে বলতেছেন, আবু বকর পৃথিবীর কোন মানুষ, কোন মানুষকে আল্লাহ সারা জানের বন্ধু বানাতে পারে না, জানের বন্ধু যদি আল্লাহ সারা কাউকে বানানো যেত, আমি নবী তুমি আবু বকরকে জানের বন্ধু বানায় নিতাম, জানের বন্ধু কে, জান দেয় কে, আল্লাহ পাকি জীবনটা দিয়েছেন, আল্লাহ আঙ্গুল দিয়ে আমাদেরকে দেখায় দিছেন, বান্দা আমি তোরে জীবিত করি, আমি তোরে মৃত্যু দেই, আমি তোমাকে তোমার জীবনটা আমি দিয়েছি, তোমার সুন্দর শরীরটা সুন্দর করে বানিয়েছেন কে, ইজাস সামা উন ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিব ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত আলিমাত নাফসু মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দা কোন জিনিস তোমাকে তোমার রবের কাছ থেকে ফিরায় নিল, বরং তোমাকে সুন্দর সুটামো করে সরদ দিয়া বানাইছেন কে, কে বানিয়েছেন। এরপরে ছেলেটা নাদুস নদুর চেহারা, মেয়েটা নাদুস নদুর চেহারা, বাচ্চা বেড়াইতে যাবে, দেবিদ্যার ডাক্তারের কাছে যাবে, অথবা কারো বাড়িতে বেড়াতে যাবে, নানার বাড়িতে যাবে, অথবা নানার বাড়ি থেকে দাদার বাড়িতে যাবে, যাওয়ার সময় পাউডার দিয়া, আলতা দিয়া, সোনো দিয়া, এরপরে কপালের মধ্যে একটা, কথা কয় না, আপনাদের এলাকায় দেয় না, কি দেয় এটারে, কয় তিলক,
এটার দায়িত্ব হলো তার বাচ্চাটারে কি করবে নিরাপত্তা দিবে। এই ব্যাপারে লম্বা কথা নয় বলে দিয়ে যাই, কালো কালির টিপের কোনো ক্ষমতা নাই তোমাকে তোমার বাচ্চাকে নিরাপত্তা দিতে পারে, বরং বাচ্চার নিরাপত্তার দায়িত্ব ওই দিন আল্লাহ নিজের হাতে নিয়ে নেয় যেদিন তুমি বাচ্চার জন্য আকিকা দাও। কি দেয়? আকিকা। আকিকা করবেন বাচ্চা হওয়ার পরে, বাচ্চা হওয়ার পরে একটা বাপ ধরে কয় আকিকা দেওয়ার মতো ক্ষমতা নাই, এরকম আছে না নাই? ওই দিকে যাব না, কিন্তু একটা কথা বলতে চাই, বাচ্চা হইল, বাচ্চা হওয়ার পরে আল্লাহ তাকে আপনাকে সন্তান দিলেন, আপনি বাচ্চার জন্য আকিকা করলে বালা মুসিবত দূর হয়, কিন্তু ওই সময় আকিকা করে না, কয় টাকা নাই, কিন্তু ছেলেডারে যখন খতনা করায় তখন দুই গরু দিয়া দাওয়াত দিবে মেহমান, আছে না নাই? আচ্ছা, মুসলমানের খানা আপনাদের এলাকায় হয় না? খান, এটা আপনাদের ব্যাপার, ওইটা নিয়ে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই খানা যারা খায় তারা একটু শুননা যান, খানাটা কিসের? যেমন আমি আমার ছেলে বিয়ে করাইলাম, অনুষ্ঠান করব, আপনাকে দাওয়াত দিলাম, আসেন, ছেলেটা বিয়ে করাবো, আনন্দের ব্যাপার, আসেন খাইয়া যান। কিন্তু খারাপ লাগে যারা মুসলমানের অনুষ্ঠান করে, আপনারা কিন্তু নুনু কাটার দাওয়াত দিছে, এটা গোপনীয় কাজ, গোপনে করবেন। বাচ্চার আকি বাচ্চার খতনা আপনি কখন করাইছেন এটা কেউ যেন না জানে, আর মাইক লাগায়, কি লাগায়? মাইক লাগায়, ডেক্সেট লাগায়, লাগায় ধুম দারাক্কা নাচানাচি আছে না নাই? এরপরে মামারা পোশাক না দিলে খবর আছে, ওই যে মামা, মামারা কি দেওয়া লাগে পোশাক, মামারা না দিলে খবর আছে, আর আপনারে আমার ইমামরে মুয়াজ্জিনরে দাওয়াত দিছে, ভাইজান আমার পোলার নুনু কাটছি আল্লাহর রাস্তায় খাইয়া যান। মানুষের আকীদা হয় এমন, এটা পয়গম্বরী সুন্নত। কি সুন্নত? বর্তমানে হিন্দুরাও এই খতনা করায় বিভিন্ন রোগ থেকে বাঁচার জন্য, চিকিৎসা বিজ্ঞান বলেছেন যারা খতনা করে 300 উপরে রোগ থেকে আল্লাহ তাদেরকে রক্ষা দেয়, আলহামদুলিল্লাহ, আসে না? আমার বন্ধুগণ ওই দিকে গেলাম না, শিরিক আছে যেখানে আমরা নাই, তাহলে আমার বাচ্চার নিরাপত্তা কি আল্লাহ দিবে না টিপ দিবে? মুরাদনগর আপনাদের পাশে না, ছোটবেলার কথা, ছোটবেলার কথা, প্রাইমারি স্কুলে পড়ি, মুরাদনগরে আমার এক আত্মীয়র বাড়িতে গেলাম, যায় দেখলাম ওখানে পিসাবের নামে উরুস হইতেছে, তো উঠানের মাঝখানে এত বড় একটা গাছের গুড়ি আগুন জ্বালাইয়া এটার চতুর্পাশে লোকের এভাবে ঘুরতেছে। আমি ছোট মানুষ তো, তখন তো আর এত কিছু জানিও না, স্কুলে পড়ি, জিজ্ঞেস করলাম এখানে কি, কয় এটা পিসা বুজুরের তাবারুক, পিসা বুজুরের তাবারুক, এই আগুনের চতুর্পাশে যারা ঘুরবে তাদের আকীদা হলো তাদেরকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। ঈমান আছে না গেছে? মুসলমান, মুসলিম জাতি কাবা ছাড়া কোন ঘরকে তাওয়াফ করতে পারবে? আর পিসাবের নামে তাকিয়া বানাইয়া ওই বালিশের চতুর্পাশে ঘুরে এমন ফসা মার্কা মুসলমান আছে না রাই? এখন আমি বললাম তাই নাকি, কয় হ্যাঁ, তো ওখানে তোয়াফ করি নাই, খালি দৌড়াদৌড়ি করতেছি। এরপরে আগুন যখন শেষ হয়েছে, শেষ রাতে আগুন নিভতেছে, মানুষ ওখান থেকে আংরা নিতেছে, কেউ দাঁত মাজতেছে, কেউ পলিথিনের ভিতরে ঢুকাইতেছে, মানুষের আকীদা এমন হয়? আমাদের কাছে কোরআন এসেছে আমাদের আকীদাকে পরিচ্ছন্ন করার জন্য, আকীদাকে। সুতরাং শিরিকের কাছেও যাব না, রাজি আছে না নাই? সকল ক্ষমতার মালিককে, যা কিছু চাওয়ার চাইবেন কার কাছে? আমার বন্ধুগণ, আমার কাছে অনেকগুলা কথা ছিল, যেমন একটা কথা বলি, কথায় এবং ইবাদতের মাধ্যমে আমরা শিরিক করি কি করি না, করি কি করি না? পিসা বুজুর বসে আছে, অনেকে আবার ফতোয়া দেয় কয় পীরের পায়ে দেই না নিচে দেই, আমি নিজে দেখছি অনেক পীরের মরিদেরা তার পিসা বুজুরের পায়ের বিদ্যা আঙ্গুলে চুমু খায়, জিব্বা দিয়া চাটে চুমু খায়, নাক লাগায়, কপাল লাগায়। আমি বলতে চাই মানুষের আকিদা কি এত খারাপ হয়? তোমার পিসা বুজুর যেই আঙ্গুল নিয়ে বাথরুমে যায়,
পেশাবখানায় যায়, যেই পিশা বুজুর যেই আঙ্গুল নিয়া বাথরুমে যায় পাত্তা পায়খানা হইলে পাত্তা পায়খানা ওয়াসাইরা দেয়। এই পিশাবের আঙ্গুল যারা মুখে দেয় তাদের চেতে খাড়াস মার্কা মানুষ আল্লাহ জমিনে কেউ না। আমাদের আকীদা কত বত্তর হয়ে গেছে, একটা মানুষ আরেকটা মানুষের পায়ের আঙ্গুল মুখে দেয়, কপালে লাগায়, চুমো লাগায়, বিদুর মীরা দেখলে বলবে এইটা বুঝি ইসলাম, অথচ ইসলাম আসছে আমাদেরকে পবিত্র বানাবার জন্য। কি বানাবার জন্য? পবিত্র বানাবার জন্য। আমার ভাইয়েরা, এগুলো আমরা করে থাকি, অনেকে আছে কোরআন হাদিসে যেটা আছে এটা মানতে রাজি না, কিন্তু বাবা হুজুর যেটা বলছে ওইটা ছাড়তেও রাজি না, এমন পীর মুরিদি আমার দেশে আছে না? না, হকানি পীরদেরকে হাজার বার সেলুট করি, যেই পীরেরা কোরআনের আন্দোলনের কথা বলে, যেই পীরেরা হক কথা বলে, যেই পীরেরা আলে বলা মারা জেলে বলে হুংকার দেয়, ওই পীরদেরকে হাজার বার সেলুট করি, কিন্তু হাজার হাজার আলেমকে জেলে ঢুকানো হয়েছে, যে সমস্ত পীরেরা প্রতিবাদ করে না, কোরআনের আন্দোলন করে না, তারা পীর নয়, তারা বন্ধ, তারা বন্ধ, তারা বন্ধ, 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 বন্ধ। মামুনুর রহমান হকের মতো আলেম জেলখানায় পড়ে আছে কথা নাই, খানকার থেকে বাইর হয় না, আছে না নাই? কাজী ইব্রাহিমের মতো মহাদ্দেশ জেলে পড়ে আছে কথা বলস না, তোর নিজের ইমান নাই বেটা। তসবি ছড়া একটা বানাইছে 10 হাত, কয় হাত পারে না, নারিকেল দিয়ে তসবি ছড়া বানায়। আবার কিছু লোক আছে তসবি জপে এমনি এমনি, আসরের পরে ফজরের পরে দেখায় যে আমি তসবি জপতেছি, অথচ তিরস্থায়ী চিরস্থায়ী তাসবির দানা আমাদের হাতে আছে না নাই? কে দিছেন? কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। আপনি পীর, আপনি জিকিরের তালিম দেন, আপনি নিজে একটা বই লিখে নেন, কষ্ট পাইয়েন না, বাংলাদেশে নয় যত পীর আছে নিজেরা বই লেখে, অন্যের বই পড়তে দেয় না, এমন আছে না নাই? নিজের আকীদার বই নিজে লিখে, অন্য পীরের বই দেখলে খবর আছে আমারটাই সেরা, আমারটাই হক, কারোটা পড়া যাবে? কোন পীরে কি বই লেখলো এটা আমার জানার দরকার নাই, কোন পীর কোন তরিকায় জিকিরের তালিম দেয় আমার জানার দরকার নাই, আমার জানার দরকার কোরআনে কি আছে, হাদিসে কি আছে। তারাক্তু ফিকুম আমরাইন, দুইটা জিনিস আমি তোমাদের জন্য রেখে গেলাম, লাংতা দিল্লুমা তামাসাকতুম বিহিমা, এই দুইটাকে আঁকড়ে ধরো, তোমাদেরকে গোমরা করে দিতে পারে এমন শয়তানের বাবার জন্ম হয় নাই। কয়টা কয়টা? তারাক তফিকুম আমরাইন, দুইটা জিনিস, একটা কোরআন আর একটা সুন্নাহ, এই দুই জায়গায় আমরা আছি না নাই? আমার ভাইয়েরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবন ছিল শিরিক মুক্ত, তিনি শিরিককে মুক্ত থাকার জন্য পড়লেন ইন্নি ওয়াজ্জাহাতু, পড়তে ইচ্ছা করে না, পড়েন সবাই ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওমা আনা মিনাল মুশরিকিন। কার কথা? হে যুবকেরা, যুবতীরা, মায়েরা, বোনেরা, বাবার বয়সের লোকেরা, আমল কম করেন কিন্তু শিরিক থেকে বাঁচেন, জান্নাতের দরজাগুলি খুলে যাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার ভাইয়েরা, অনেক কথা বলার ছিল, আমি কয়েকটা 10টি শিরিকের কথা আজকে আপনাদেরকে বলে যাব। কয়টা? 1 নাম্বার, ব্যাখ্যা দেব না, 1 নাম্বার, একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকা, এটা শিরক। এটা কি? ডাকবেন কাকে? পাঁচ অক্ত আজানে আমরা কাকে ডাকি? আমাদের আমাদের বাবা আদম আলাইহিস সালাম জান্নাত থেকে বিতাড়িত হওয়ার পর তিনি ডেকেছিলেন কাকে? রব্বানা জালামনা, সবাই বলেন রব্বানা জালামনা আনফুসানা ও ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ডাকতে হবে কাকে? 2 নাম্বার, বিপদের সময় একমাত্র আল্লাহ ছাড়া কারো নিকটে ফরিয়াদ করা যাবে না। তুফান আসছে, ছেলে মেয়েরা তাকে এইভাবে ধরে আছে, নিজেও দোয়া ইউনুস পড়তেছে, ছেলে মেয়েরাও পড়তেছে। তুফান শেষ, দোকানের সামনে যাইয়া বুক ফুলাইয়া কয়, গত মাসে ঘরের পালা লাগাইছিলাম, আল্লাহ বাঁচাইছে নাইলে খবর আছে।
এরকম নাই, পারি যেই তুফান আসছে। ভাগ্য ভালো গত মাসে পালাগুলা চেঞ্জ করছিলাম, নাইলে আজকে গড় উড়াইয়া কই নিত কেউ জানে না। এরকমের মুসলমান আছে না? নাই। তাহলে বোঝা গেল বিপদে পড়লে আল্লাহর নাম, বিপদ চলে গেলে আর মনে। ঢাকা এয়ারপোর্টে বসে আছি তো এক বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপিকা, নাম বলবো না, ছোট ছোট সুট জিন্সের প্যান্ট পরা, ফতুয়া পরা, উনি আমার পাশের সিটে বসা। আমার ভাইরা আমারে দেখার পরে ওনার মাথা এত গরম হয়েছে, এখন মোল্লাদের বিরুদ্ধে যা যা বলার সমানে বলে যাচ্ছে। তো মোল্লাদের কান আছে না? নাই। আমি কান দিয়ে শুনতেছি ম্যাডাম কি কয়। তো ম্যাডাম যা কয় তা তো ঠিকই কয়, ম্যাডাম বলতেছে মোল্লারা মানুষের বাইত খায়, মাইন্যা নিছি, সমস্যা কি? মোল্লারা মৌলবাদী মেনে নিয়েছি, কারণ আমরা মৌলবাদী, আমরা আগাবাদী না। আমরা কি বাদী? মূলবাদী। আমরা মূলবাদী, আমাদের মূল আছে না? নাই। আমাদের মূল হলো আদম আলাইহিসসালাম। ঠিক আছে, ম্যাডামের কথা মানলাম, ম্যাডাম ম্যাডামের কথা বলে। আমি পাশের লোকটারে বললাম, স্যার উনি কে? কয় ওনারে চিনেন নাই, উনি তো অমুক তো তমুক। আমি কেউ, আচ্ছা ভালোই হয়েছে, থাক ওনার মতো। মাসটা ছিল মার্চ মাস। কি মাস? এখন বিমানে উঠলাম, বাংলাদেশের ডোমেস্টিক ফ্লাইট যেগুলো, বিমান তো হলো এ দূরে দূর, দেখছেন আপনারা ছোট ছোট বিমান। বিমান যখন আকাশে উঠছে, যশোর যাব, যশোরে শুরু হয়েছে ঝড় তুফান, এমন তুফান। পাইলট ঘোষণা দিছে যশোরের আবহাওয়ার অবস্থা ভালো না, ওখানে যায় নামা যাবে না, যদি নামতে না পারি আবার ঢাকায় ব্যাক করা লাগবে। আপনারা আল্লাহকে ডাকেন, কারে ডাকেন? বিশ্বাস করেন, কোরআন সামনে নিয়ে বলে যাই, আমি তো মোল্লা মোল্লাগিরি করে খাই। এখন আমি চিন্তা করতেছি যে আল্লাহ তো কোরআনে বলছে, যারা সংশয়বাদী হোক আর ইমানদার হোক আর বেইমান হোক, বিপদে পড়লে অন্য কারোরে ডাকে না, ডাকে কারে? আমার বাংলাদেশের হিন্দুরা বৌদ্ধরা বিপদে পড়লে আল্লাহ আল্লাহ ডাকতে থাকে, ডাকে কি ডাকে না? এখন বিমানের ভিতরে ডাইনে বামে দাঁড়ায় দেখতেছি, যাদের কপালে টিপ দেওয়া, যাদের চুলের এখানে সিঁদুর দেওয়া, তারাও ডাকতেছে আল্লাহ 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 আল্লাহ। কিন্তু আমি তো ওই জিনিস নিয়ে নেই, আমি খুঁজতেছি আমার ম্যাডাম গেল কই। আমি কারে খুঁজতেছি? ম্যাডাম গেল কই? দাঁড়ায় দেখি ম্যাডাম আমার সামনের সিটে। বিশ্বাস করো যুবক, ম্যাডামের দিকে তাকাইলাম, ম্যাডাম কি করে সেটা জানতে চাই। ম্যাডামের দিকে তাকায় দেখি ম্যাডামের চোখ দুইটা বন্ধ। হোক ম্যাডাম ইসলাম বিদ্বেষী হোক, কিন্তু তিনি তো মুসলমানের মেয়ে, তার কলিজার ভিতরে দোয়া ইনস আছে না? নাই। যেই ম্যাডাম এতদিন এতক্ষণ হুজুররে দোলাই দিছে, মোল্লা করে গালি দিছে, কোরআনের আইনগুলাকে নিয়ে ঠাট্টা করলেন, সেই ম্যাডাম যখন আকাশের উপরে উঠল বিপদে পড়ার পরে, আমি ম্যাডামের দিকে তাকায় দেখি চোখ বন্ধ করে হাত দুইটা এভাবে দিয়া, ম্যাডাম একটানে দোয়াইনোস এত তাড়াতাড়ি পড়ে যেটা আমরা মোল্লারাও পারি না। সুবিধাবাদ, এই কথাটা বুঝাইতে চাইলাম, যত বড় দাপট দেখাক না কেন, বিপদে পড়লে কান্না। কয়দিন আগে দেখলাম একজন, বলবো কয়দিন আগে দেখলাম, আমি বলেছিলাম পিপি লিকার পাপা পাখা গজায়, একজন কবির কথা না এটা, পিপিলিকার পাখা গজায় অতি উড়া উড়ে ভালো না। কয়দিন আগে দেখলাম যিনি নিজেরে অনেক ক্ষমতাবান মনে করে, উনি নাকি অমুক জায়গায় তমুক জায়গায় আমাদের ফেরত নিতে চায়। এমন অবস্থা হয়েছে রে ভাই, ইঁদুরকে দৌড়ানি দিলে ইঁদুর যেমন সামনের দিকে যায় আবার পেছনের দিকে আয়ে গর্ত খুঁজে পায় না, এইভাবে করে একবার এই দেশে একবার ওই দেশে একবার আরেক দেশে এয়ারপোর্টে ঘোরাঘুরি করে নিজের ঘরেও জায়গা নাই। আল্লাহ বুঝাই দিলেন, ও দুনিয়ার নেতারা দেখে না, ইসলামের সাথে যারা বেয়াদবি করে ঘরে বাইরে জায়গা নাই, ঘরেও জায়গা নাই। তবে ঘরের খবর আমরা জানি না, তবে একটু খবর জানছি, বউ লাগাইছে তুরা, বউ বলছে মগ সেলাই কর। এত কথা বলার দরকার কি? ইসলামের বিরুদ্ধে কথা বললে বিপদ আছে না? চিল্লায় বলো আছে না? নাই।
ওজুর পানি দেওয়ার লোক খুঁজে পাওয়া যাবে না। এত বান্দ্রামি করো না, এত বান্দ্রামি করো না, আলেম ওলামার বিরুদ্ধে যাইও না, কোরআনের বিরুদ্ধে যাইও না, ইজ্জত নিয়ে মরতে পারবা না, ইজ্জত নিয়ে মরতে পারবা না। ল্যাংটা করে আল্লাহ ছেড়ে দিয়েছেন, কি করে ছেড়ে দিয়েছেন, কাপড় নিয়ে মরতে পারবি না, কাপড় খুঁজে পাবি না। আল্লাহ যেন আমাদেরকে হেদায়েত দেন, আমরা বলি আমিন। তাহলে বুঝাইতেছিলাম আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। তিন নাম্বার, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো কাছে আশ্রয় চাওয়া যাবে না। আশ্রয়দাতা কে? আল্লাহ। আমরা যেখানে শয়তান সেখানে হামলা চালায়, যুবক খেয়াল কর, যুবকদের হাতে মোবাইল আছে না নাই? আছে। আরো জোরে বলো, টিকটক মোবাইলে আছে না? আছে। লাইকি আছে না নাই? আছে। এগুলা থাকবে না মুজবা, সারাটা দিন এগুলা নিয়ে পড়ে থাকে, টিকটক নিয়ে। কয়দিন জ্বালাইছে, মাগিতে মাগি হেতি, এরপরে বলে আবার জ্বালাইছে বাদামলায়। কথা বলে না কেন? আমি কষ্টের জ্বালায় কথাটা বলি, যেই মানুষগুলা বাদামলার সুর থেকে নিজেকে বাঁচাতে পারে না, ওই মানুষগুলা দাজ্জালের পেতনা থেকে নিজেকে বাঁচাইবো কেমনে? দাজ্জালের পেতনা বড় মারাত্মক, বাদামলায় তো গান গাইছে মাত্র, আমার কাছে কি নাই? কথা কয় না কেন? এডার লাগিয়া ছেলে মেয়ে ফুলা মাইয়া বেড়া বেড়ি সেরা সেরি সব পাগল, এমন পাগল, অথচ দাজ্জালের পেটটা এত মারাত্মক হবে। আপনার বাপ মারা গেছে 50 বছর আগে, দাজ্জাল আপনার সামনে কবর থেকে আপনার বাপকে মাকে জিন্দা করে দেখা দিবে। কিন্তু যাদের ইমান মজবুত, যাদের ইমান মজবুত, নাড়া দিলে নড়ে না চড়ে না, তাদের ইমান ধ্বংস করা যাবে। আমার ভাইয়েরা, এক লোক মুরিদ হয়েছে এক বন্ড পীরের কাছে। কি পীরের কাছে? মাইন করেন না, বন্ড বলতে বন্ডই বুঝাইছি। বন্ড পীরদের সবচেয়ে বড় খাসকত হইল জীবনে মুখ দিয়ে কথা কয় না। এত আস্তে কেন জবান? কি মানুষ মরে তামা তামা, জবান হুজুরের বন্ধ, সোদ চলে জবান হুজুরের বন্ধ, গোশ চলে জবান হুজুরের বন্ধ, রক্তপাত হয় জবান হুজুরের বন্ধ, ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয় হুজুর সাহেবের জবান বন্ধ, এমনকি নবীরে গালি দেওয়া হয়, নবীর চরিত্র নিয়ে বাজে বাজে কথা বলা হয়, হুজুরের জবান। এই রকমের একজন হুজুরের কাছে বেচারা মরিদ হয়েছে, কিন্তু গড়ের বউ এটা পছন্দ করে না। এখন বউ খালি কয় বেটা তুমি এমন লোকের কাছে মরিদ হয়েছো, আমার এটা ভালো লাগে না। কয় তুই বেশি কথা কস, কিচ্ছু বুঝোস কার ভিতরে কি আছে? আল্লাহ ছাড়া কেউ জানে না, চুপ থাক, জ্বললা পইরা মরে যাবি। এখন পিসা বুজুর আইছে, রান্না বান্না হয়েছে, পিসা বুজুর তো কত, পিসা বুজুরের সবচেয়ে বড় মজেজা কি? কথা বলতে হবে, সবচেয়ে বড় মজেজা কি? মুখ বন্ধ। এখন হুজুর সাহেব ভাত খাইতে বইছে, খাওয়ার পরে খাইতে দিছে ভাত, এখন ভাত খাবে হুজুর সাহেব, এখন মহিলা বড় চালাক, মহিলা কি করছে, ওই ভাতের নিচে কই মাছ আর শাক ঢুকায় দিছে। কি ঢুকাইছে? গল্প তো নিতান্তই গল্প, জুমলায় খবরিয়া, এটা কিন্তু হাদিস না কোরআন না, এটা শুনেন। এখন পিসা বুজুর চোখ বন্ধ করে আছে, ভাত সামনে আছে, খায় না, একটু অপেক্ষা করতেস। কিছুক্ষণ পরে কুকুরকে যেভাবে খেদানো হয় ঠিক সেম বাক্যগুলা বলতেস, সর্বনাশ। ঘরের বউ বলতেছে তোমার পিসা বুজুর যা যা করে কেন? কয় তুই বুঝবি না, জিজ্ঞেস করে নেই। যাই কয় হুজুর যা যা করেন কেন? কয় না কোনো সমস্যা নাই আবদুল্লাহ, ওই যে কাবা ঘরের পাশে একটা কুকুর ঢুকছিল তো, এটা একটু খেদা দিলাম আর কি। এখন পিসা বুজুরের সামনে কি কথা কয় না? বাতের নিচে কি কই মাছ আর? কিন্তু শাক আর কই মাছ তো হুজুর দেখে না, হুজুর বাতের দিকে তাকায় একবার, চোখ বন্ধ করে একবার, অনেকক্ষণ যাওয়ার পরে কয় আবদুল্লাহ কি ব্যাপার, তোমার ঘরে কি তরকারি নেই? তরকারি খাওয়া কি ভাত খাওয়া যায়?
তরকারি ছাড়া কি ভাত খাওয়া যায়? এবার মহিলা পেছন থেকে কয়, তোর হুজুর যে বন্ড, তুইও যে বন্ড, এবার প্রমাণ হইছে। তোর হুজুর এনে বইয়া ওই মক্কার কুকুর খেদায়, আর তোর হুজুরের ভাতের নিচে শাক আছে, কই মাছ আছে, হেডার খবর নাই। বাংলাদেশে নাকি এমনও পীর আছে, বাঘেরা দেখলে বলে দৌড়ে চলে যায়। আমি মোল্লা নাজিম বলেছিলাম, বাংলাদেশে যতগুলা পীর আছে সবগুলার একটা রুমে ঢুকাইয়া রয়্যাল বেঙ্গল টাইগারের একটারে ঢুকাইয়া দেন, অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সাহাবায়ে কেরাম আফ্রিকার ময়দানে কালিমার পতাকা উড়াইছেন, তাদেরকে দেখে জংলার বাঘ শত্রুরা আন্ডা বাচ্চা নিয়ে পালায় গেছে। কি কাহিনী কয়, কয় উমক হুজুরের মতো ইমান আনো, তোর হুজুরের মতো আমার ইমান আনার দরকার নাই, বরং আমি ইমান আনবো সাহাবায়ে কেরামের মতো। কাদের মতো? বদরে উহুদে যে সমস্ত সাহাবারা ইমানের তেজের কারণে জীবন দিয়েছেন, কালিমার পতাকা উড়াবার জন্য রক্ত দিয়েছেন, তাদের মতো ইমান আনবো, বাংলার জমিনে কালিমার পতাকা পতাকা করে উড়াবো। রাজি আছো মুসলমান? তুই হাত উঁচু করো, আমার আল্লাহকে দেখায় দাও। আমরা আমার ইমান আনবো সাহাবায়ে কেরামের মতো, কোন ব্যক্তির ইমান আমাদের দরকার নাই। চার নাম্বার, একমাত্র একমাত্র আল্লাহ ছাড়া কারো নিকটে আশা বাসনা করা যাবে না। আশা কার উপর? ছেলেটা বিদেশ পাঠাইছে ঋণ কইরা, খুব নাচতাছে হাসতাছে, লোকেরা কয় এত খুশি লাগে কেন, কয় চিন্তা করো না, এখন থেকে বাজারের বড় মাছ তোমরা পাবা না, পোলা আমার বিদেশে চলে গেছে, আমারে আর পায় কে, এমন ইমান না লোক আছে না? না পোলা মাইয়া পাল্টাছে পোলা পাঁচটা, উনি খুব গর্ব করে, আর কয়টা দিন পোলাগুলো একটু বড় হয়ে লোক, এরকমের করে কি করে না? অথচ আশা বাসনা হবে কার উপরে? আমার মায়ের কাছে একটা গল্প শুনছিলাম, গল্পটা এরকম, এক বেচারার মুরগি বাচ্চা, মুরগি ডিম দিছে, মুরগি কি দিছে, তো ওই ডিমগুলাকে সুন্দর করে সাজায়া গুছাইয়া মুরগিটারে বসায়া দেয় যে বাচ্চা দেওয়ার জন্য, এটারে কি বসানো কয়? তা দেয়, কি দেয়? ওম দেয়। ওম মানে গরম, তা মানেও গরম, গরম করার জন্য দিছে। তাহলে নিয়ামত পাইছে কয়টা? একটা। অর্থাৎ মুরগি ডিম দিছে দশ বারোটা, কয়দিন পরে মুরগি একটা থাকবে না, দশটা বারোটা হবে। কি ভাগ্য বেচারার, দুই দিন পরে খবর আসছে গরুটাও বাচ্চা দিবে। কয়টা হইছে কথা কয় না? তিন দিন পরে খবর আইছে বউটাও বাচ্চা দিবে। কয়টা হইছে? এখন আশা বাসনা আর আল্লাহর দিকে নাই, বেচারা খালি নাচে আল্লাহ পায়। ইমাম সাহেব কয়, বাইজান এত লাফান কেন? কয়, বেটা লাফামো না আমি নাকি তুমি? আমি লাফামো না তো, আপনি নি লাফাইবেন মিয়া। কয়, কি হয়েছে? কয়, আমার তো চতুর্দিকে শুধু সরিষা ফুল। কয়, কি হয়েছে? কয়, বেটা গরু দিবে বাছুর, বউ দিবে বাচ্চা, মুরগি দিবে, হ্যাঁ আমারে পায় কে, আমার অভাব শেষ। ভালো কথা। চার পাঁচ দিন পরে খবর আইছে ডিম একটাও নাই, সব পচে গেছে, সব। এই ডিমে বাচ্চা ফুটায় কে? আল্লাহ। চিল্লায় বলতে হবে কে ফুটায়? ভারতে নাকি ইদানিং নায়ক নায়িকারা বাচ্চা নেয় না বিয়া কইরা, বরং গর্ব ভাড়া নেয়। যুবকরা কথা কয় না? গর্ব কিনে ভাড়া, ভাড়া। আমি আমার বউ বাচ্চা নিবে না, বাচ্চা নিলে বউর ফিগার নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি ভাড়া নিলাম একজনের থেকে, আমি ওর সাথে মেলামেশা করলাম, এরপরে বাচ্চা পয়দা হইলো, এটা বলে এগো বাচ্চা। এদের বাচ্চা হয়েছে নাকি? আমি বলি এটা বাচ্চা পয়দা হয় না, এটা হারামজাদা পয়দা হয়েছে। কথা বলো, কথা বলো। আরে বাপরে বাপ, কয় কি পদ্ধতি? কয় গর্ব ভাড়া নিছে, গর্ব ভাড়া নিয়ে ঢুকাইয়া দিছে। তো গর্ব ভাড়া নিলে তোর বাচ্চা হয় কেমনে? এটা তো যার পেটের বাচ্চা তার বাচ্চা, কথা ঠিক কিনা? এখন গেছে ডিম পচে,
বেচারা কয় সমস্যা কি নাসা একটু কমছে আর কি, নাসাটা একটু মিটারটা একটু কমছে কিন্তু সমস্যা কি আরো তো দুইটা আছে। কয়েকদিন পরে খবর আসছে বাছুরটা নষ্ট হয়ে গেছে, আর আছে কয়টা? এবার বেচারা ঘরের দরজায় দাঁড়ায় কয় মুরগি বাচ্চা ডিম পচে গেছে যাক সমস্যা নাই, গরুর বাচ্চা বাছুর নষ্ট হয়েছে সমস্যা নাই, অন্তত বউটা তো আছে। কয়দিন পরে বউটা আসার খায়া পয়রা বাচ্চাটাও মরে গেছে, আছে কয়টা? আরো আসতে বলো। এই কথাটা আমি এইভাবে বুঝাইয়া দিয়ে গেলাম, দুনিয়ার সম্পদের মহ সম্পদ আসতেছে পাগল হয়ে যায় না, ছেলেটা বিদেশ গেছে পাগল হয়ে যায় না, বাসনা আশা ভরসা দুনিয়ার কারো কাছে গোড়া লাভ নাই, করতে হবে কার কাছে? আরে ভাই আপনার গরু 10 কেজি দুধ দেয়, এটা আশা করে লাভ কি? যে কোনো সময় মরে যেতে পারে, পারে কি পারে না? বাপেরে না জানাইয়া, মায়েরে না জানাইয়া, বাইয়ে গরে না জানাইয়া, দুই গরু কিনা দূরুন দেশে শ্বশুর বাড়িতে নিয়া বাগা ঢুকাইয়া দিছে, আর বউ কানে কানে কয় চিন্তা করো না আমাদের সুদিন আসবে। আমার বাপ কইতো পৃথিবীতে ওই লোকটা সবচেয়ে বোকা যে লোক শ্বশুর বাড়িতে সম্পদ জোড়ায়। আপনাদের এদিকে এরম নাই? বাপেরা মনে মনে খুশি যে হুজুর দর্শে জাগা মতো, এরকমের আছে না নাই? শ্বশুর বাড়িতে সম্পদ জোড়াবি আমও যাবে, পরে পাবি গোড়ার ডিমটা, পরে পাইব। অনেক আছে বউর নামে অ্যাকাউন্ট, 5-15 বড়ি স্বর্ণ বউয়ের জাগা জমি বউয়ের নামে, বাড়িটা বউর নামে, অ্যাকাউন্টটা বউর নামে, টাকা গুলা বউর নামে, কয়দিন পরে তার একটা গোড়ার ডিম দিয়া হেভি দিয়ে আরেক বেটার লগে ফুরুট। এমন ঘটনা বাংলাদেশে ঘটে না, তবে দেবিদ্দার বাউনপাড়া পুরীর সঙ্গে ঘটে না। পরকিয়া নাই, পরকিয়া নাই, আরে বাপরে বাপ, ওই ওয়াজ আজকে করবো না যেটা বলতেছিলাম, কারো উপরে বাসা আশা ভরসা করা, আশা বাসনা সবটাই কার জন্য? আল্লাহ পাকের জন্য। আমার ভাইয়েরা এখন আমি বলতেছিলাম আশা ভরসা উল্টা পাল্টা কইরো না, আরে বাপরে বাপ, এখন বউ কানে কানে কয় চিন্তা করো না বাপের বাড়িতে দুই গরু বাগা দিছি, দুইটা টাকা দিয়া আগামীতে 60টা কিনুম, 6 মাস পরে খবর আইছে এক রাইতে সব গেছাং। এমন ঘটনা ঘটে না, এই জন্য আল্লাহ ছাড়া কারো উপরে আশা ভরসা করা যাবে না। আমার ভাইয়েরা আমরা যেদিন ঈমান এনেছিলাম সেদিন বলেছিলাম আল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, আমার জীবনের ভালো মন্দ সবটাই আসে কার পক্ষ থেকে? এই জন্য সমস্ত নবীদের দোয়া ছিল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। 5 নম্বর শিরিক, একমাত্র আল্লাহ ছাড়া কারো নিকটে সাহায্য চাওয়া যাবে। 6 নম্বর, একমাত্র আল্লাহ ছাড়া কারো কাউকে রুকু দেওয়া যাবে না, সেজদা দেওয়া যাবে না, কারো সামনে মাথা নত করা যাবে। আমরা যখন রুকু দেই রুকু দিয়া বলি সুবহান রাব্বিয়াল আযীম, রুকু থেকে দাঁড়াবার সময় বলি সামি আল্লাহু লিমান হামিদা, আবার দাঁড়ায়া বলি রব্বানা লাকাল হামদ, কার জন্য? রুকুটা কার জন্য? সেজদা কার জন্য? মাথা নত হবে কার কাছে? এরপরে 7 নম্বর, একমাত্র আল্লাহ তালার ঘর কাবা ছাড়া কারো ঘর বা কোনো বস্তুকে তাওয়াফ করা যাবে না। 8 নম্বর, একমাত্র আল্লাহ তালা ছাড়া কারো নিকটে তাওবা করা যাবে না, তাওবা কার কাছে? 9 নম্বর, একমাত্র আল্লাহ তালা ছাড়া কারো নামে পশু জবে করা যাবে। বাপের নামে জবে করে আসে না নাই? বছরে বছরে মহিষ লয়ে যায় বাবার দরবারে, নিজের বাপেরে মায়েরে খাওয়ায় না, এখন এমন নাফরমান আছে না নাই? 10 নম্বর এবং সর্বশেষ আজকের আমার কথা, একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কারো নামে মান্নত করা যাবে। আল্লাহ যেন আমাদেরকে শিরিক থেকে মুক্ত করেন, আমরা বলি আমিন, আরো জোরে বলি আমিন। এখনই আজান হবে, আজান হইলে আপনাদের যাদের ওজনে উজু করেন এবং